ওয়েলকাম টু মোস্ট টেস্টি কিচেন। বন্ধুরা, সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বালুশাহী মিষ্টি। সামনেই ভাই ফোটা, এই দিনে ওই মিষ্টি ঘরে ঘরেই আসে। খুব সহজে ও অল্প সময়ে বাড়িতে নিজের হাতে বানিয়ে ফেলুন ভাইদের জন্য বালুশাহী মিষ্টি। বালুশাহীর জন্য আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, হাফ কাপ ঘি নিয়ে নিয়েছি, হাফ কাপ জল নিয়ে নিয়েছি। এখানে ঘি আর জলটা সমান সমান রাখতে হবে। 1 চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি আর 1/2 চামচ নুন নিয়ে নিয়েছি। 1 চামচ গরম জলে কেশরটা ভিজিয়ে রেখেছি। সাজানোর জন্য পেস্তা নিয়ে নিয়েছি, 1 চিল লেবু নিয়েছি আর এখানে আমি 4-5টা এলাচ নিয়ে নিয়েছি। এখানে আমি 200 গ্রাম চিনি নিয়ে নিয়েছি আর ভাজার জন্য ঘি ব্যবহার করছি। এবার আমি একটা বড় বাটিতে পুরো ময়দাটা নিয়ে নিচ্ছি, নুনটা নিয়ে নিচ্ছি, বেকিং পাউডারটাও নিয়ে নিচ্ছি। ঘিটা আমি পুরোটাই নিয়ে নেব, এখানে 1/2 কাপ মতন ঘি আছে। খুব ভালো করে এবার ময়দাটার সাথে ময়মটা মেখে নিতে হবে। ঘিয়ের পরিমাণটা আপনারা বুঝবেন যখন মাখতে মাখতে হাতের মধ্যে একটু করে উঠিয়ে নেবেন ময়দাটা, আর এরকম জড়ো হয়ে গেলে তাহলেই বুঝতে পারবেন যে ময়মটা আপনার ঠিক আছে। এখানে দেখে নিতে হবে 2 হাত দিয়ে ঘষে ঘষে যে এটা ঝরঝরে হয়েছে কিনা। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে কিন্তু বেশি করে ডোলে ডোলে আমি এটা মাখবো না, জাস্ট একটু মেখে নিয়ে রেখে দেব। জল লাগলে আমি কিন্তু জল এখানে অ্যাড করতে পারি, কিন্তু মনে হচ্ছে না আমার এখানে আর জল লাগবে। এটা কিন্তু আমি বেশি ডোলে ডোলে রুটির মতন বা লুচির মতন মাখিনি, জাস্ট একটু মেখে এরকম গোল করে রেখে দিচ্ছি। মাখাটা হয়ে গেছে, বুঝতে পারছেন মাখাটা কিন্তু আমি বেশি মোলায়েম করিনি। ডোটা এবার 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। এবার আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি, চিনিটা দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা বেশি ঘন করব না, 1 বাটি জল দিচ্ছি, আরও 1/2 বাটি জল দিয়ে দিচ্ছি। চিনিটা পুরো গলা পর্যন্ত আমি অপেক্ষা করব। এর মধ্যে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। চিনিটা ভালো করে গলে গেছে, এবার আমি জলে ভেজানো কেশরটা দিয়ে দিচ্ছি। জলে ভেজানো কেশরটা দিলে এর কালারটা খুব ভালো আসবে। 4-5টা এলাচ আমি দিয়ে দিচ্ছি, খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর আমি 4-5 ফোঁটা লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়াতে যখন শিরাটা ঠান্ডা হবে তখন ওর উপরে একটা আস্তরণ পড়ে, সেটা পড়বে না। শিরাটা আমার তৈরি হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। 20 মিনিট হয়ে গেছে, প্লেটটা সরিয়ে নিচ্ছি। ডোটা আমি এবার একটা প্লেটের উপর নিয়ে নিচ্ছি, হাত দিয়ে ডোটার উপরে এরকম চাপ দিয়ে দিয়ে একটু ছড়িয়ে নিতে হবে। এবার আমি একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে কেটে নেব। আমি যেইভাবে করছি সেইভাবেই আপনারা করবেন, তাহলে বালুশাহীটা দেখতে খুবই সুন্দর হবে। আবার আমি একটার উপর আরেকটা রেখে হাত দিয়ে এভাবেই ছড়িয়ে দিচ্ছি, আবার মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এর ফলে বালুশাহীটা যখন আমি বানাবো তখন লেয়ারগুলো খুব সুন্দর পড়বে। এইভাবে আমি কয়েকবার হাত দিয়ে এরমভাবে চেপে চেপে ছড়িয়ে আর ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, তাহলে অনেকগুলো লেয়ার পড়বে এবং বালুশাহীটা ভাজার পরে খুব সুন্দর ফুলের মতন দেখাবে। ছুরি দিয়ে আমি 2 ভাগ করে নিয়েছি। এবার আমি 1টা ভাগ নিয়ে হাতের মধ্যে একটু ডোলে লম্বাটে করে নিচ্ছি, রুটির লেচির মতন আমি সাইজটা করে নিয়েছি। আমি এখানে সাইজটা মিডিয়ামই রেখেছি, বেশি বড়ও করিনি আবার ছোটও করিনি। এইভাবে সামান্য একটু গোল করে মাঝখান দিয়ে একটা আঙুল দিয়ে একটু ডিপ করে দিয়েছি। এইভাবে প্রত্যেকটা বালুশাহীর আমি এইভাবেই করে নিচ্ছি, বেশি গোল করব না, জাস্ট একটু হাতের মধ্যে 2-3 বার ঘুরিয়ে নিয়েই মাঝখানে একটু ডিপ করে দেব। দেখা যাচ্ছে বালুশাহীর চারপাশে একটু ফাটা ফাটা হয়েছে, এটা যখন ভাজবো দেখতেও সুন্দর লাগবে। এইভাবে আমি প্রত্যেকটা বালুশাহী করে নেব। প্রত্যেকটা বালুশাহী আমার করা হয়ে গেছে। কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, ঘিটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে, আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন। এবার আমি বালুশাহীগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। ঘিটা যেন বেশি গরম না হয়, মিডিয়াম গরম হয়, কেননা বেশি গরম হলে বালুশাহীগুলো কিন্তু উপরটা হয়ে যাবে, ভিতরটা ভালো ফ্রাই হবে না।
গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। আস্তে আস্তে করে বালুশাহিগুলো উল্টে দিতে হবে। 5-7 মিনিট ওয়েট করতে হবে, তারপর কিন্তু উল্টাতে হবে, না হলে বালুশাহিগুলো ভেঙে যেতে পারে। এইভাবে বালুশাহিগুলো একটু আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে। এখানে তাড়াহুড়ো করলে বালুশাহিগুলো কিন্তু ভেতরগুলো কাঁচা থেকে যাবে। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। খুব সুন্দর কালার এসছে, এবার আমার বালুশাহিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ভাজা বালুশাহিগুলো এবার আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজার পর বালুশাহিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবং খুব খাস্তাও হয়েছে। এবার আমি বালুশাহিগুলো চিনির শিরার মধ্যে 10 মিনিট ভিজিয়ে রাখব। চিনির শিরাগুলো বালুশাহির উপরে একটু দিয়ে দিচ্ছি, তাহলে খুব ভালো করে ভিজে যাবে। আপনারা চাইলে আধ ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন, তাহলে বালুশাহিগুলো একটু নরমও হবে। যারা মিষ্টি খান না তারা বালুশাহিটা এমনি ভেজেও খেতে পারেন। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি চিনির শিরা থেকে বালুশাহিগুলো তুলে নিচ্ছি। এই মিষ্টিটা খুবই ফেমাস মিষ্টি, এটা ভাইফোঁটা বা দীপাবলির সময় পাওয়া যায়। এবার আমি সামান্য পেস্তা দিয়ে বালুশাহিগুলো একটু সাজিয়ে নিচ্ছি। বালুশাহি মিষ্টি তৈরি। এই মিষ্টিটা তৈরি করে বাড়িতেও 5-7 দিন রাখা যায়, ফ্রিজে রেখেও খাওয়া যায়। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো।